যার বতৰতে এক সুখবর লৈ আহিছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। আর বিশেষকৈ যদিহে আপনি দীর্ঘদিন ধরে ভাবি আছে আপনার এখন সপোনের ঘর সজায় পড়ায় তুলবলে, আপনার এখন সপোনের ঘরত আপনি বসবাস করবলে ভাবিছে, তেন্তে এই ক্ষেত্রে আপনার বাবে এই মুহূর্তে এক সুখবর, কেন হোম লোন অর্থাৎ গৃহ ঋণের ক্ষেত্রে সুদর হার হ্রাস করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। যিকোনো পরিমাণত আপনি 6.7% লাভ করব পারিব গৃহ ঋণ, আর 75 লাখ টাকার অধিক গৃহ ঋণের পূর্বে আছিল 7.15% সুদ, যেটা বর্তমান সময় হ্রাস করা হয়েছে। আর গ্রাহক সকলে রাহি করব পারিব 45 বেসিস পয়েন্ট, 30 বছরের বাবে 75 লাখ টাকার ঋণ লয় যদিহে আপনি, তেন্তে 8 লাখ টাকার কম সুদ আপনি ভরব লাগিব। ই এক বৃহৎ এমাউন্ট, আর তেনে ক্ষেত্রে আনকি ঋণের বাবে আপনি কোনো ধরনের প্রসেসিং ফিও দিব নালাগে। আর পূজার সময় যে লৈ অহা হয়েছে এই বিশেষ অফার, আপনি যদি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসলে আপনার এটি সুন্দর সপোনের ঘর কিনার অথবা বনোয়ার, তেন্তে এআই সুবর্ণ সুযোগ বলে কব লাগবে। আর এই সময়তে আপনি লোব পারিব এসবিআই পড়া কম সুদর হারত গৃহ ঋণ। পূজার বতরতে এক সুখবর লৈ আহিছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। আর বিশেষকৈ যদিহে আপনি দীর্ঘদিন ধরে ভাবি আছে আপনার এখন সপোনের ঘর সজায় পড়ায় তুলবলে, আপনার এখন সপোনের ঘরত আপনি বসবাস করবলে ভাবিছে, তেন্তে এই ক্ষেত্রে আপনার বাবে এই মুহূর্তে এক সুখবর, কেন হোম লোন অর্থাৎ গৃহ ঋণের ক্ষেত্রে সুদর হার হ্রাস করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। যিকোনো পরিমাণত আপনি 6.7% লাভ করব পারিব গৃহ ঋণ, আর 75 লাখ টাকার অধিক গৃহ ঋণের পূর্বে আছিল 7.15% সুদ, যেটা বর্তমান সময় হ্রাস করা হয়েছে। আর গ্রাহক সকলে রাহি করব পারিব 45 বেসিস পয়েন্ট, 30 বছরের বাবে 75 লাখ টাকার ঋণ লয় যদিহে আপনি, তেন্তে 8 লাখ টাকার কম সুদ আপনি ভরব লাগিব। ই এক বৃহৎ এমাউন্ট, আর তেনে ক্ষেত্রে আনকি ঋণের বাবে আপনি কোনো ধরনের প্রসেসিং ফিও দিব নালাগে। আর পূজার সময় যে লৈ অহা হয়েছে এই বিশেষ অফার, আপনি যদি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসলে আপনার এটি সুন্দর সপোনের ঘর কিনার অথবা বনোয়ার, তেন্তে এআই সুবর্ণ সুযোগ বলে কব লাগবে। আর এই সময়তে আপনি লোব পারিব এসবিআই পড়া কম সুদর হারত গৃহ ঋণ।